हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाइ स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके उठे एसेछे 20টি একাদাম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, বিতর্কিত ইউটিউবার রদ্দুর রায়কে নিয়ে মমতা অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্যে গোয়া থেকে গ্রেফতার করা হলো ইউটিউবার রদ্দুর রায়কে। অন্যদিকে আবার করোনা বা লকডাউনে আরো একটি বড় খবর, ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এবার 5টি জেলাকে কড়া সতর্কতার পাশাপাশি হতে পারে 5 জেলায় লকডাউন। দেখে নেব ওই 5 জেলায় কি পরিস্থিতি রয়েছে, স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে কি জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের পরিসংখ্যান কি রয়েছে। এর সাথেই রয়েছে আজ আরো একটি বড় খবর, নবী মোহাম্মদকে কুরুচিকর মন্তব্যের জেরে একের পর এক দেশগুলি যেমন হুমকি দিচ্ছে, অন্যদিকে তেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে সৌদি আরব। একই সাথে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলি মোহাম্মদকে নিয়ে মন্তব্যের জেরে ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করলো কুয়েতে সুপার মার্কেটও। এর সাথে মহিলাদের জন্য রয়েছে আরো একটি দারুণ খবর, মহিলাদের জন্য বাম্পার সুযোগ, রাজ্যে 100-এরও বেশি পদে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে রয়েছে জিও গ্রাহকদের জন্য বড় খবর, মাথায় হাত পড়তে চলেছে জিও গ্রাহকদের, এক ধাক্কায় প্রচুর টাকা বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, আবারও উত্তাল, এবার অফলাইন পরীক্ষার দাবিতে উত্তাল পশ্চিম মেদিনীপুরের রাজা নরেন্দ্রনাথ খান কলেজে। সাথী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় খবর, গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাগের বন্দুক ভোতা করে দেব বিজেপি, জীবনকে একযোগে কড়া হুঁশিয়ারি মমতার। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, ইতিমধ্যে রাজ্যের আবারও একাধিক জেলায় তীব্র দাবদাহ শুরু হয়েছে, এরই মাঝে জানানো হচ্ছে কিছুদিনের মধ্যেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, জানালো আবহাওয়া অফিস। এর সাথেই আবার গহনা প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর, আবারও প্রচুর টাকা কমতে চলেছে গহনা সোনার দাম, দেখে নেব গহনা সোনার দাম কত টাকা পর্যন্ত কমতে চলেছে। অন্যদিকে আবার প্রাথমিক টেট ফেল করেও চাকরি জরুরি ভিত্তিতে শুনানি সাই বিচারপতি অভিজিতের। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, আগামী 10ই জুন টোটাল পাল্টে ফেলছে পশ্চিমবঙ্গ সরকার, 10ই জুন রাজ্যে বিধানসভা বাদল অধিবেশন শুরু হতে চলেছে, সেখানে 6টি বিল নিয়ে চলবে আলোচনা। শুধু তাই নয়, এরপরে রিপোর্টটিতে জানানো হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এবার লড়তে চলেছে তৃতীয় লিঙ্গরাও। ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন। প্রথমেই রয়েছে মমতা অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য, গোয়া থেকে গ্রেফতার করা হলো ইউটিউবার রদ্দুর রায়কে। গ্রেফতার করলো কলকাতা পুলিশ মঙ্গলবার দুপুরে রদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রের খবর। এরপর ট্রানজিট রিমান্ডে গোয়ায় তোলা হবে, তারপর তাকে নিয়ে আসা হবে কলকাতায়। গায়ক রূপঙ্কর এবং কেকের অকাল মৃত্যুকে কেন্দ্র করে রদ্দুর রায় নিজের নামে বেশ কিছু কটূক্তি করেন। শুধু তাই নয়, সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন, সেখানে তিনি রূপঙ্করের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, কটূক্তি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশ প্রশাসন সম্পর্কে। ওই ফেসবুক লাইভের বক্তব্য নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো শনিবার। রদ্দুর রায়ের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের হওয়ার পর আনন্দবাজার অনলাইন তার সঙ্গে যোগাযোগ করেছিল, তিনি বিষয়টি শুনেওছিলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। মঙ্গলবার দুপুরে তার ফোন সুইচ অফ পাওয়া গেছে, তার এক বন্ধুর নাম্বারে ফোন করা হলো, সেটি কিছুক্ষণ পর ফোনটি কেটে দেওয়া হয়। পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউ ফেসবুকে রদ্দুর রায় গ্রেপ্তার হওয়ার খবরটি প্রথম জানান, তারপর কলকাতা পুলিশের পদস্থ অফিসাররাও খবরের সত্যতা স্বীকার করে নেন। একই সাথে রয়েছে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে আরো একটি বড় খবর, 5 জেলায় হতে পারে লকডাউন, অন্যদিকে আবার ফের বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য ভবনে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব এক বৈঠক করলেন, সেখানে করোনা আক্রান্তদের নিয়ে সব রকম তথ্য সংগ্রহ রাখার জন্য একটি কমিটি গঠন করেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে প্রিকশনারি ডোজ এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের বুস্টার ডোজ মজুত রাখার নির্দেশ দেন। অন্যদিকে আবার রাজ্যের 5 জেলার বিভিন্ন এলাকায় সংক্রমণ বাড়ছে, এর মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম ও বসিরহাট। স্বাস্থ্য জেলার সংক্রমণের হার সর্বাধিক 1.16%, কোভিড সংক্রমণের হার দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা। স্বাস্থ্য জেলা চলতি বছরের স্বাস্থ্য দপ্তরের তৃতীয় সেন্টিনেল সার্ভেতেও মিলল এই তথ্য। আগামী পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই 5 জেলায় লকডাউনও ঘোষণা করা হতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে আবার মাথায় হাত পড়তে চলে
চলেছে জিও গ্রাহকদের জন্য ফের খারাপ খবর জিও ব্যবহারকারীদের জন্য জিওর 749 দাম বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের ইতিমধ্যে 749 রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছে জানা গিয়েছে 150 টাকা পর্যন্ত বাড়ানো হলো এই প্ল্যানে ফলে নতুন দাম অনুযায়ী গ্রাহকদের খরচ করতে হবে 899 টাকা এই প্ল্যানটি কিন্তু সব জিও ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন না কারণ যাদের শুধুমাত্র জিও ফোন রয়েছে তারাই এই প্ল্যানটি কেবলমাত্র ব্যবহার করেন তবে দাম বাড়ালেও এই প্ল্যানের কোনো সুবিধা বাড়ানো হয়নি এবং রয়েছে আরো একটি বড় খবর নবী মোহাম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে তেলের দাম বাড়ানোর ঘোষণা সৌদি আরবে একই সাথে আবার সাসপেন্ড হওয়া বিজেপি মুখপাত্র মোহাম্মদকে নিয়ে মন্তব্যের জেরে বিশ্বের একাধিক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে প্রতিবাদ তাক থেকে ভারতীয় পণ্য নামিয়ে দিল কুয়েত সুপারমার্কেট অন্যদিকে বিতর্কের আবহে মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে ভারতীয় দূতকে ডেকে পাঠালো ইরান মন্তব্যের প্রতিবাদে আল হার্দিয়া কো অপারেটিভ সোসাইটির কর্মীরা ভারতীয় চা স্তূপ করে রাখেন ট্রলিতে নরেন্দ্র মোদীর দলের একজন মুখপাত্রের মন্তব্যকে একযোগে ধিক্কার জানিয়েছে সৌদি আরব কাতার এই এলাকার অন্যান্য দেশগুলিও পাশাপাশি প্রতিবাদ জানায় কাইরো আল আজহার বিশ্ববিদ্যালয় কুয়েত শহরের বাইরে সুপারমার্কেটে চালের বস্তা মশলা ও মরিচের তাকগুলি প্লাস্টিক চাদর দিয়ে ঢেকে ফেলা হয়েছে আরবিতে লেখা রয়েছে আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর নির্ধারিত সময়ের আগেই 3 জুনের উত্তরপ্রদেশে প্রবেশ করেছে বর্ষা গত শুক্রবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাধিক জেলা অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীদের হাঁসফাঁস গরম থেকে মুক্তি পাওয়ার আশায় দিন গুনছে যেন সকলে আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 10 জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার হালকা সম্ভাবনা রয়েছে এর সাথে রয়েছে মহিলাদের জন্য আরো একটি দারুণ খবর 100 আশাকর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো বসিরহাট সাব ডিভিশনাল নিয়োগ কমিটি এই নিয়োগে আগ্রহী প্রার্থীরা 10 জুনের আগে আবেদন করতে পারবেন এই পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেখানে মোট শূন্য পদের সংখ্যা 145টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে পাদুরিয়া বসিরহাট বসিরহাট টু হারতে হাসনাবাদে এবং হিঙ্গলগঞ্জ মিনাকাই সন্দেশখালী সন্দেশখালী টু স্বরূপনগর স্বরূপনগরে নিয়োগ করা হবে টোটাল 145 জনকে নিয়োগ করতে চলেছে আগামী 10 জুনের মধ্যে আবেদন করতেই হবে এর সাথে রয়েছে গহনা প্রেমীদের জন্য আরো একটি বড় খবর এক ধাক্কায় অনেকটাই কমলো গহনার দাম আজ কলকাতার বাজারে 22 ক্যারেট গহনা সোনার দাম কমেছে 22 ক্যারেট সোনার দাম 1 গ্রামের দাম হলো 4,775 টাকা 8 গ্রাম সোনার দাম 38,280 টাকা 10 গ্রাম সোনার দাম 47,850 টাকা 100 গ্রাম সোনার দাম 4,78,500 টাকা যেখানে মোট কমছে 250 টাকা অন্যদিকে রয়েছে এবারে পঞ্চায়েতে লড়তে চলেছে তৃতীয় লিঙ্গরাও প্রায় 25 বছর পর মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চ পদের জন্য লড়তে চলেছে তৃতীয় লিঙ্গরাও নির্বাচন লড়াইয়ের জন্য যে 8,662 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল তাদের মধ্যে 49 জন তৃতীয় লিঙ্গের মানুষ বলে জানা যাচ্ছে এর সাথে উত্তরবঙ্গ থেকে মমতার একের পর এক বড় ঘোষণা রাজবংশী এবং আদিবাসীদের জন্য একাধিক অনুষ্ঠানে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন করম পূজোয় ছুটি দিচ্ছে আমাদের সরকার ছট পুজোতেও 2 দিন ছুটি দেওয়া হবে রঘুনাথ মুর্মুর জন্মদিনেও এখনো আমরা ছুটি দিই তিনি বলেন সব ধর্মের লোকেদের নিয়ে চলছে সরকার ফালাকাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে এর সাথে আবার জানানো হচ্ছে 10 জুন থেকে রাজ্যে বিধানসভার বাদল অধিবেশন শুরু হতে চলেছে সেখানে 6টি বিল নিয়ে আলোচনা হবে জানালেন বিধানসভার চিফ হুইপ পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে অপসারণ সিদ্ধান্ত সেগুলির মধ্যে অন্যতম পাল্টে যেতে পারে নিয়ম বিরোধীদের বিক্ষোভে উত্তাল হতে পারে বিধানসভায় 9 জুন সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন পার্থ চট্টোপাধ্যায় কতদিনে একটা জল্পনা উঠেছিল গোটা দেশ জুড়ে যে এবারে নোটেতে শুধু গান্ধীরাজ একা নয় চলবে কালাম এবং রবীন্দ্রনাথের ছবি বিশিষ্ট নোটও পাওয়া যাবে দেশ জুড়ে তবে এবারে তা পরিষ্কার উড়িয়ে দিল রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই জল্পনা নস্যাৎ করা হয়েছে রিজার্ভ ব্যাংক দাবি করেছে এমন কোনো পরিকল্পনা নেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে তবে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই সময়তেই প্রধানমন্ত্রীর তরফ থেকে উদ্বোধন করা
করা হলো 1 টাকা 2 টাকা 10 টাকা এবং 20 টাকার বিশেষ কয়েন। তবে এই বিশেষ কয়েনগুলিতে একটি অভিনব বিশেষত্ব রয়েছে। জানা গিয়েছে যে এই কয়েনগুলি এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে এগুলি দৃষ্টিহীন ব্যক্তিরা খুব সহজে শনাক্ত করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। এই আপডেটগুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন। আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।